নমস্কার আজ আমি একটু অন্যরকম ভিডিও দেখাবো আমি আগে প্রথমে আমার স্কুটিটা একটু বের করে নিচ্ছি এই জায়গাটা একটু চাপা একটু বের করতে সমস্যা হয় যাই হোক বের করে নিয়েছি আমি এখন যাব আমার সকালে স্নান পুজো হয়ে গেছে এবার আমি যাব বাজারে চলুন আমার সাথে একটু বাজারে যাই একটু ঘুরে আসি আমি ওখানে একটু ভিডিও করব। আজ আমি কি কি কিনবো কি কি বাজার করব। এসে রান্না করবো আমি সব আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে গেলাম একদম এখানে আমি চলে আসছি আর কি বাজারে এটার নাম হলো গেট বাজার শিলিগুড়ি গেট বাজার এখানে বাজারে আমি জাস্ট একটু সামনে থেকে একটু ভিডিও করলাম এবার আমি স্কুটিটা লক করে আমি ব্যাগ নিয়ে সোজা চলে যাচ্ছি বাজারে প্রথমে আমি এখানে একটু চিকেন নিয়ে নিলাম তারপরে এবার মাছ বাজারে যাব তবে এখানে মাছ বাজারে একজনের সাথে একটু তার কথা আপনারা শুনবেন তার খুব ইচ্ছে সে একটু কথা বলবে সেটা আমি একটু ভিডিও করেছি আসুন একটু শুনে নিই তারপর আমি ডিটেলসে সব বলবো এখানে আমি নেব চিংড়ি মাছ হাফ কিলো চিংড়ি মাছ নিয়েছি এটা আমার ছেলের খুব পছন্দের খাবার চিংড়ি চিকেন আমি দুটোই নিয়েছি ছেলের জন্য এই চিংড়ি মাছটা নেওয়ার সময় এই ভদ্রলোক এই দাদা কি বলেছে একটু শুনুন উনার মুখ দিয়ে বলেন মাছটা কেমন আপনি ভিডিও দেখলে পরে কি করে বলবো ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনাকে আমি এই যে ভিডিওটা করছি আমাকে জিজ্ঞেস করলো কি করবেন আমি বললাম এটা আমি ইউটিউব করি ইউটিউবে ছাড়বো এবার আচ্ছা আমি ওটা পরে যাচ্ছি তারপর এখানে আসছি আমি সবজি নিতে এই দাদাও খুব খুশি উনি বললো ঠিক আছে আমি তাহলে হাফ গেঞ্জি সাদা গেঞ্জি পরা ছিল সে উনি আবার ফুল গেঞ্জি পরে এসে বললো দাঁড়ান আমি একটু গেঞ্জিটা পরে একটু ভালো করে বসি আর তারপরে আমার ভিডিওটা করেন এখানে আমি কিছু সবজি নিচ্ছি আর ওখানে মাছের কথাই বলি যখন মাছ নিচ্ছিলাম উনি খুব খুশি বলে কি আমাকে একটু ভিডিও করবেন আমি একটু কিছু বলবো যাই হোক উনি এত খুশি মানে আমারও খুব ভালো লাগলো উনি বলল যে মাছটা ভালো হবে কোথাকার মাছ যেন বলল যাই হোক আপনারা শুনতে পারবেন সেই মাছটা বললো যে খুবই ভালো একবার খেলে আবার আমার দোকানে আসবেন এইভাবে বলল আর কি এখানে আমি কিছু সবজি নিয়ে নিলাম তারপরে আলু আদা রসুন সব কিছুই মোটামুটি আর কি এখানে আমার নেওয়া হয়ে গেল কিছু গাজর নিয়েছি পেঁপে নিয়েছি ঝিঙে নিয়েছি মোটামুটি যা যা লাগবে টুকটাক বেশি না অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এখন বাইরে আছে আমি আমার ছেলে খাবো যার জন্য খুবই অল্প অল্প পরিমাণ কিছু মাছ কিছু সবজি আর অল্প চিকেন নিয়ে আসছি যাই হোক আমার সবজি নেওয়া হয়ে গেল এবার আমি একটুখানি ফল নেব। এবার ফলের দোকানে চলে আসলাম প্রথমে আমি আপেল নিলাম এই আপেলটা খেতে অসাধারণ লাগে দারুণ টেস্ট দারুণ মিষ্টি মানে এত সুন্দর আমার ছেলে আপেল একদম পছন্দ করতো না এই আপেলটাই শুধুও খাবে অ্যাকচুয়ালি এই আপেলটার দামও একটু বেশি যাই হোক এই আপেল নিলাম মুসম্বি নিলাম আম নিলাম ফল নেওয়া হয়ে গেল এবার আমি স্কুটিতে সব তুলে নিয়েছি কিছু ঢেঁকি সাগো নিয়েছি নিয়ে এবার আমি সোজা বাড়ির দিকে রওনা হব চলুন এবার আমি বাড়িতে যাই গিয়ে তারপর আপনাদের সাথে আমি বাজারগুলো একটু শেয়ার করব। আমার বাজার তোলা মোটামুটি হয়ে গেল এবার একটু স্কুটিটা ঘুরিয়ে নিয়ে আমি একদম বাড়িতেও চলে আসলাম বাড়িতে চলে এসে ঘরেও চলে এসেছি আমি বাজারগুলো জাস্ট একটু নামিয়ে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি এখানে একটা ঠাকুরের জন্য প্রদীপের জন্য তেল সর্ষের তেল নিয়ে এসেছি প্যাকেট আর ডাল একটা হলো চা পাতা নিয়ে এসেছি এই টুকটাক ঘরের একটু দরকার ছিল সেটাই নিয়ে এসেছি একটা জাফরান নিয়ে এসেছি এই টুকটাক কিছু নিয়ে এসেছি ওখানে আর বাকি সবজি সবজি আছে অল্প একটু চিকেন আছে আর চিংড়ি মাছ আছে আম আছে মুসুম্বি আছে আম দুই কিলো আম নিয়ে এসেছি আমটা খুব ভালো যার জন্য আমটা নিয়ে এসেছি বেশি করে আর হলো মুসুম্বি আছে আর হলো আপেল আছে ফলের মধ্যে এই যাই হোক আপনাদের সাথে এগুলো একটুখানি শেয়ার করলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক শেয়ার করবেন প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবার আমার সবজি নামানো হয়ে গেল মাছ মাংসটা এবার নামিয়ে পুরোটা আমি আবার আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করছি এখানে কিছু আলু আদা রসুন আছে আর এখানে আছে চিংড়ি মাছ মাংস আর হ্যাঁ হাফ আমি পণ্যটা ডিম নিয়ে এসেছি ডিমটাও লাগে যাই হোক সব কিছু মোটামুটি আনা হয়ে গেছে তারপর আমি ঘরে এসে একটু টায়ার্ড লাগছিল বাজার থেকে এসে প্রচণ্ড গরম ছিল একটু আম আর আপেল কেটে নিলাম একটু ছেলেকে দিলাম আর একটু আমি খেয়ে নিলাম খেয়ে এবার আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে চিংড়ি মাছগুলো ভেজে এবার আমি আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপিটা যে করবো সেটা খুবই সাধারণ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানাবো আপনারা শুধু একটু দেখুন আমি এখানে কোনো মালাই চিংড়ি করব না কোনো নারকেল লাগবে না খুব সাধারণ পেঁয়াজ রসুন যেটা মাংস মধ্যে রান্না করে সামান্য একটু আদা দেব একটা ছোটো সাইজের টমেটো দিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস এতটুক দিয়েই আমি রসুনটা খুব কম দিয়েছি এখানে হাফ কিলো চিংড়ি আছে আর রসুনটা বেশি দিলে বেশি উগ্র গন্ধ হলে চিংড়ি মাছের গন্ধটা একদমই পাওয়া যায় না আর একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এতটুকু দিয়ে এই মশলা এই মশলাটা দিয়েই আমি চিংড়ি মাছটা করবো এটা মানে এত টেস্ট লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমাকে অনেক কিছু দিয়ে চিংড়ি মাছ করার কোনো প্রয়োজন নেই খুব সাধারণ অল্প ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আপনারা চিংড়ি মাছটা বানান দেখবেন বাচ্চারাও যেমন ভালোবাসবে বড়োরাও ভালোবাসবে এত টেস্ট হয় খেতে এটা এই চিংড়ি মাছের মানে কি বলবো এটা রোস্টও বলা যায় চিংড়ি মাছ মশলা বলা যায় একদম খুব সামান্য অল্প তেলটাও খুব অল্প দিলেও হয় খুব একটা বেশি তেল লাগে না এখানে এবার মশলাটা আমার সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সাথে আমি নুন হলুদও দিয়ে দিয়েছি তারপরে এই চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা খুব কড়া করে ভাজা যাবে না হালকা ভাজতে হবে তাহলে চিংড়ি মাছটা খেতে খুব সুন্দর লাগে না হলে খুব ড্রাই মানে একদম শুখা শুখা হয়ে যায় তারপর এখানে খুব সামান্য জল দিলাম তবে এটা কিন্তু খুব মাখাও যদি যারা খাবে তারা জলটা কম দেবেন এখানে আমি যেহেতু রাইসের সাথে খাবে তার জন্য একটু ঝোলঝোল রেখেছি আমার চিংড়ি মাস্টার রেডি দেখুন কি সুন্দর লোক এসেছে খেতেও দারুণ হয়েছে এবার আমি বাড়িতেও চলে তো এসেছি জাস্ট আবার ওই ফটোগুলো একটুখানি দেখালাম